রে সোনার জীবন ভালোবাসলে অবশিষ্ট থাকে রে কান্দন কানতে কানতে হয়তো একদিন হবে রে মরণ ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন আমি ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে দূরে ও কাছে যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সর্বতো রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক আজকে আমরা রেল স্টেশনের পাশেই এক আপুর সঙ্গে পরিচিত হলাম আপু অনেক দূর থেকে আছে তো আপু প্রত্যেকটা মানুষের জীবনে তো মানে সুখ দুঃখ কষ্ট হাসি আনন্দ থাকে তো আপনার জীবনে হয়তো তেমন কিছু কষ্ট বা বেদনা আছে যার কারণে সে কিছু গান আপনাদের মাঝে নিয়ে আসছে যেগুলো আপনাদের মাঝে তুলে ধরবে তো অবশ্যই আপনারা সবাই আপনার এই গানগুলো শুনবেন কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আপুর সঙ্গে কথা বলছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি তো অনেক দূর থেকে আছেন না হ্যাঁ কোথা থেকে জানা আছে দূরে হলেও তারপর আমি মনে করি যে অনেকটা কাছে হয়তো আপনি সময় পাইছেন নিজের জীবনে কিছু কথা হয়তো শেয়ার করার জন্য আছেন তো আপা আপনাকে কি শেয়ার করতে চান আজকে মানে জীবনের কিছু কথা নাকি না গান আমি শুধু গানটাই বলার জন্য আর কি আসছি কিন্তু আমার জীবনে তেমন কোনো কষ্ট নাই কারণ আমি ছোটবেলা থেকে গান অনেক পছন্দ করি বা অনেক খুব আমার খুব ভালো লাগে গান আপনার জীবনে কোনো কষ্ট নাই না কিন্তু আপনি তো বলছিলেন যে আপনি ছোটবেলা থেকে নাকি ইমন খানে গান খুব পছন্দ করতেন গুনগুন করে গাইতেন সেটা মানে গাইতে না পারার একটা কষ্ট নাকি আপনার মধ্যে সবসময় তারা করে আপনি বলছেন কিন্তু আপনি যে এখন বলছেন কষ্ট নাই এটা তো একটা কষ্ট কষ্ট না এটাই কষ্টটাই তো এটাই তো প্রিয় দর্শক আসলে আপা কিন্তু ইমন খানের গান মানে মানে অস্বাভাবিকভাবে পছন্দ করে সে ছোটোবেলা থেকে খুবই পছন্দ করে বাট এখন কিন্তু সে ছোটোবেলা থেকে শুনতে শুনতে এই পর্যায়ে আসছে বাট গাইবার কোনো সময় সুযোগ পায় নাই তো আজকে আপা তার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য কিন্তু মিডিয়াতে আপনাদের সামনে আছে তো আপু ইমন খানের গান শোনাবেন আমাদের কোন গানটা শোনাবেন আর কারো ভালোবাসা আর কারো ভালোবাসা চাই না গানটা অনেক জনপ্রিয় একটা গান অনেক মানে একসময় খুব সারা পাওয়া একটা গান অনেক ভালো একটা গান তো প্রিয় দর্শক গানটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপুকে সাপোর্ট করবেন আপু কিন্তু একদম নতুন আমাদের এই মিডিয়াতে একদম নতুন শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে কিন্তু সে এত দূর মানে অনেক আশা নিয়ে আসছে তো আপু আপনার পরিচয়টা একটু যদি বলতেন পরিচয় আমার নাম রত্না রত্না তো রত্না আপু অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি গানে চলে যাই আমার দর্শকরা হয়তো অপেক্ষা করছে আপনার গান শোনার জন্য তো শুরু করা যাক আর কারো ভালোবাসা চাই না পেতে মন ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন আমি ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন আর কারো ভালোবাসা চাই না পেতে মন ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন আমি ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন ভালোবাসা মানে না শাসন বারণ ভালোবাসে অনেকে দিল জীবন ভালোবাসা মানে না শাসন বারণ ভালোবাসে অনেকে দিল জীবন ভালোবেসে সর্বহারা হইল কতজন ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন আমি ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন ভালোবেসে নষ্ট হয় রে সোনার জীবন ভালোবাসলে অবশিষ্ট থাকে রে কান্দন ভালোবেসে নষ্ট হয় রে সোনার জীবন ভালো
বাঁচলে অবশিষ্ট থাকে রে কান্দন কানতে কানতে হয়তো একদিন হবে রে মরণ ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন আমি ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন আর কারো ভালোবাসা চাই না পেতে মন ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন আমি ভালোবাসা সর্বনাশ বুঝেছি এখন তো প্রিয় দর্শক আসলে রত্নাপা আপনাদের মাঝে যে গানটা উপহার দিল আসলে অনেক সুন্দর গিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আর প্রিয় দর্শক গানটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করে জানাবেন আসলে আপা কিন্তু একদম নতুন মিডিয়া জগতে একেবারে নতুন ক্যামেরার সামনে অনেকটা ভয় পাচ্ছিল নার্ভাস ফিল হয়ে গেছে যার কারণে গানটা একটু হয়তো এমন তেমন হয়েছে প্রিয় দর্শক আপনারা পাশে থাকলে হয়তো তার এই ভয়টা দূর হয়ে যাবে সে সামনে অনেক ভালো কিছু উপহার দিতে পারে আমাদের তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আপার পাশে থাকবেন আপাকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ